ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. বোন জানতে চেয়েছেন বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রতি বছর প্রীতিভোজের আয়োজন করা হয়। যেহেতু এই দিবস পালন শরীয়তে জায়েজ নাই, তাই এই খাবার খাওয়া কি জায়েজ হবে? আকুলু আবিল্লাহি তৌফিক। বোনের প্রশ্ন শুনে একটু হাসি আসলো যে গোস্ত খাবো না, কিন্তু গোস্তর ঝোল খাবো। মানে হারাম গোস্ত, সেই গোস্ত খাওয়া জায়েজ নাই, যেমন শুয়োরের গোস্ত এটা জায়েজ নাই, কিন্তু ওই গোস্তর ঝোল খাওয়াটা জায়েজ আছে। বিষয়টি এমন, সুতরাং যেই দিবসটি পালন করা ইসলাম সাপোর্ট করে না, সেটা এটা আমি মানে আমার ধর্মীয় চেতনা বোধ থাকলে যদি থাকে, তাহলে আমার এটার মানে ধর্মীয় দিবস হিসাবে আমি এটি পালন করতে পারি না। এখন যেটি সেটি হচ্ছে একটা দেশের জাতীয় দিবস, সেটা ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। সেইটি হচ্ছে মানে ওই জাতিগতভাবে বা দেশকেন্দ্রিক কোনো দিবস যদি সে পালন করে, সেটা ধর্মীয় দিবস হিসাবে না, এই দিবসটা পালন করা জরুরি, এই দিবসটা পালন করলে নেকি হবে, এমন চিন্তাভাবনা না করে কেউ কোনো দেশের প্রথা অনুপাতে দিবসটি পালন করছে কিন্তু সেটা ধর্মীয় নামে না, তাহলে সেটা তাদের ব্যাপার, সেটা মানে ওটা হচ্ছে ওদের ব্যাপার। কিন্তু এই দিবসকে কেন্দ্র করে মানে এই হয়তোবা যারা হচ্ছে এই দেশ স্বাধীন করেছে, এই শহীদদের স্মরণে আপনি নীরবতা পালন করলেন, শহীদ মিনারে যে সেখানে আপনি মানে ফুল দিলেন, সেখানে আপনি এই করলেন সেই করলেন, সেটি কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে শরীয়তে না জায়েজ। কারণ রাসূল সাহেব বলছেন যে মানজারা কাবলান বেলা মাইয়েত ফাকান্নামা আবাদাসসনাম, যে সেখানে কবর নেই, কবর আছে কৃত্রিম কবর তৈরি করে যদি কেউ সেটা ভিজিট করে জিয়ারত করে, তাহলে সেজন্য মূর্তির পূজা করল, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এরপরে মানে মাতৃভাষা দিবস, এই দিবসগুলি যদি আপনি ধর্মের সাথে সম্পৃক্ত ধর্মীয় দিবস হিসাবে পালন না করে দেশের প্রথা অনুপাতে দিবস পালতে হচ্ছে, সেইটি হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন কোনো দিবস আপনি পালন করবেন, এই পালন করার মাধ্যমে আপনি নেকি উপার্জন করবেন, যে এর দ্বারা হচ্ছে নেকি হবে, তাহলে কিন্তু সেটি হচ্ছে জায়েজ না। আর তাছাড়া এক কথায় এই যে মানুষ জন্মবার্ষিকী পালন করে, মানুষ হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করে, যে সমস্ত দিবস, এরপরে হচ্ছে মানুষ শবে বরাত পালন করে, শবে মেরাজ পালন করে, এরপরে মানে আখেরি চাহার সম্বা দিবস পালন করে, এই সমস্ত দিবস মানুষ ধর্মের নামে পালন করে, এই জন্য এগুলো হচ্ছে সরাসরি বেদাত। আর স্বাভাবিকভাবে দেশকেন্দ্রিক জাতীয় দিবস হিসাবে যে সমস্ত দিবস পালন করা হয়, ওইগুলো পালনের ক্ষেত্রে যদি সেখানে শিরিক বিদাতি কার্যকলাপ যদি সংগঠিত করা হয়, তাহলে মানে ইসলাম এবং মুসলমানের ওর সাথে কোনো সম্পর্ক নাই, ওই সমস্ত দিবসে মানে কোনো রকমভাবে যুক্তও হওয়া যাবে না, ওর কোনো মানে যদি কোনো আনুষ্ঠানিকতা ওই দিবসকে কেন্দ্র করে যদি উদযাপন করা হয়, সে অনুষ্ঠানেও যুক্ত হওয়া যাবে না, এবং ওই পারপাসে যদি কোনো প্রীতিভোজের আয়োজন করা হয় সেটাতেও অংশগ্রহণ করা যাবে না। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক।